শর্টস ভিডিওতে তোমরা এতক্ষণে আমার ম্যাজিক্যাল ক্রিমটা দেখে নিয়েছো, কিন্তু কিভাবে বানাই সেই শর্টস ভিডিওতে আমার বলা হয়নি। আর চলো এখন দেখাই যে এই পা ফাটার ক্রিমটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি আমি, টিনের বাটি অবশ্যই নিতে হবে। এমনি বাটিতে নিলে কি হবে আমি বলতে পারছি না, কিন্তু আমি টিনের বাটি নিয়েছি। আর একটা বড় সাইজের মোমবাতিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা একদমই ছোট ছোট করে কাটবে না, ছোট ছোট করে কাটলে কি অসুবিধা হয় সেটা একটু পরেই আমি বলছি। তো দেখতে পেলে এখানে আমার মোমগুলো গলে গেল, আর মোম যে গলে যাবে ওর ভেতর থেকে সুতোগুলো বেরোবে, এই সুতোগুলো ফেলতে গিয়ে আমার অনেকটা মোম কিন্তু নষ্ট হয়েছে। এই কারণে বললাম তোমরা গোটা মোমবাতি দেবে। তো দেখতে পেলে মোমটা আমার গলে গিয়েছে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এখানে তোমরা পরিমাণটা যার যেরকম মনে হবে সে সেরকম ইউজ করবে। আমার কাছে কোটো যেহেতু বড় ছিল না, তাই আমি অল্প পরিমাণে কিন্তু সর্ষের তেল দিয়েছি। তো সর্ষের তেল আর মোম একসঙ্গে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আরও একটা জিনিস দেবো, শীতকালে সবার ঘরে এই জিনিসটা থাকে, সেটা হলো গ্লিসারিন। এক চামচ পরিমাণে গ্লিসারিনও আমি এখানে দিয়ে নিয়েছি। আমি আর চামচ দিয়ে মাপিনি, কারণ আমার এক চামচ পরিমাণই গ্লিসারিন অবশিষ্ট ছিল। আর এরপর দেবো বোরোলিন। বোরোলিন কিন্তু পা ফাটা সারাতে একদম মোক্ষম জিনিস। বোরোলিন অ্যান্টিসেপ্টিকের কাজ করে আর পা ফাটার জন্য কিন্তু ভীষণ উপকারী। বোরোলিন দেওয়ার পর দেখতে পেলে এই ক্রিমটার রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, একদম সবুজ কালারের হয়ে গেল। সমস্ত জিনিস যখন একসঙ্গে মিশে যাবে একদম গরম গরম, তখন খালি কোটো ক্রিমের, আমাদের বাড়িতে অনেক ধরনের ক্রিমের কোটো থাকে, সেগুলো ফেলে না দিয়ে এই শীতকালে এই সমস্ত জিনিস স্টোর করার জন্য আমি রেখে দিই। এটা হলো আমার প্লামের গ্রিন টির কোটো, সেই কোটোটার ভেতরে আমি ঢেলে নিয়েছি। আর ছোটো ছোটো বোরোলিংয়ের কোটো ছিল, সেই বোরোলিংয়ের কোটোতে আমি চামচ দিয়ে কিন্তু ঢেলে নিচ্ছি। এরপর কিছুক্ষণ এটা রেখে দেওয়ার পর পুরো একদম জমাট বেঁধে যাবে। এতে তোমরা চাইলে ভিটামিন ই ক্যাপসুল বা অ্যালোভেরা এটাও দিতে পারো, অ্যালোভেরাও কিন্তু ভীষণ ভালো। এই যে তিনটে জিনিস দিয়েছি, এই তিনটে জিনিস দিলেই আমার মনে হয় একদম খুবই ভালো। বাজার চলতি অনেক ক্রিম পাওয়া যায় যেগুলোর দাম প্রচুর, সবাই অ্যাভেল করতে পারে না। আমার এই ক্রিমটা পায়ে যদি মাখো দু সপ্তাহের ভেতর একদম রেজাল্ট পাবে, মানে তোমার পা ফাটা সারবেই সারবে। এটা আমি ইউটিউব দেখেই শিখেছিলাম, এটা আগের বছর, তার আগের বছর ইউজ করেছি, আমি দেখেছি ভীষণ উপকার। আগের বছরও শেয়ার করেছিলাম, এবছর যখন বানালাম ভাবলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আর দেখতে পেলে নিচে যে মোমগুলো পড়েছিল সেগুলো কিন্তু জমে গেছে, পুরো জমে গেছে। কিছুক্ষণ রাখলে পুরো একদম জমে ক্রিমের মতো হয়ে যাবে। আমি প্রায় দু ঘন্টা মতন রেখে দিয়েছিলাম, যদিও দু ঘন্টা টাইম লাগে না, প্রায় আধ ঘন্টা মতন রাখলেই দেখো একদম জমে যাবে। দু ঘন্টা রাখার পর আমার ক্রিমের ইয়েটা পুরো এরকম শক্ত হয়ে গিয়েছে। এখন যদি আমি এটাকে উল্টাই দেখতে পাচ্ছি একদম পড়বে না, এতটাই শক্ত হয় যে হাত দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তুলতেও কিন্তু অসুবিধা হয়। আর এটা হলো আমার পায়ের বর্তমান অবস্থা, পা দেখলে ফাটা। তো এটা আজকে থেকে আমি স্টার্ট করেছি, প্রত্যেক বছর শীতকালেই মাখি, কিছুদিন পরেও দেখাবো যে দেখবে আমার পা পুরো ভালো হয়ে গেছে। সেদিনকার এই ছবি আর আজকের এই ছবিটার সঙ্গে কম্পেয়ার করেও একটা ভিডিও আসবে। তো একটু প্রথমে মাখতে অসুবিধা হয় যেহেতু শক্ত হয়ে যায় মোম রয়েছে বলে, কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড, মানে মাখতে থাকলে না খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। তো আমি পুরো পাটাই মেখে নেবো, কারণ পুরো পায়েতেই আমি দিই, পাটা একটু নরমও হয় মোমের জন্য। আর এখানটা দেখো এই যে একটুখানি তুলেছি, তুলে একটুখানি মানে ওরকম ক্রিমের মতো তো এটা সফট নয়, একটু হার্ড টাইপের, কিন্তু যদি অনেকক্ষণ ধরে একটু মাসাজ করতে থাকি পুরোটাই পায়ের সঙ্গে মিশে যায়। আর এটা মাখবার আগে অবশ্যই পাকে পরিষ্কার করে নিতে হবে, আর এটা মাখার পরে পায়ে যাতে কোনো রকম ধুলোবালি না লাগে তার জন্য কিন্তু আমরা সক্স পরে নেবো, যাতে একদম ধুলোবালিটা না লাগে। যদি ধুলোবালি লাগে তাহলে তো পা ফাটবেই, পরিষ্কার পায়ে লাগাতে হবে। আর যাতে ধুলোবালি তারপরে না লাগে তার জন্য একটা মোজা পরে নিতে হবে। তো চলো টাটা, বাই বাই।